वेलकम बंधुरा आवार सबाई के एक नेचुरल नेचर ब्लॉके अपना सबाई के स्वागत करी। अपना सबाई केमन आशा करी सब भलोई आज हमारा कथा एस कलकाता एक हस्तशिल्प मेलाते मेलाटा कब कब अब्दि थाकबे सेटा जेने नेब। चलुन देखी की कि आछे मेलाते तापर आपनादेर बोलछी एई मेलाटा आर बेशी दिन थाकबे ना ताई आमार एई भिडियोटा देखेई आपनारा पूजो शपिंग करते विशेष करे आमार छोटो छोटो बोनरा आमार दीदी आमार काकीमा आमार जेठीमा आमार छोटो भाईरा जारा जदि किछु शपिंग करते चाय एई पूजोर समय तो जल्दी झटपट এই মেলাতে চলে যান, যেটা অনেক কিছু আছে যেটা আমার ভিডিও দেখেই আপনারা বুঝতে পারবেন যে এই মেলাতে কী কী আছে। দেখে আন্দাজে বুঝতেই পাচ্ছেন যে এই হস্তশিল্প মেলাতে কী কী আছে, এইটা কোথায় বসেছে সেটা আপনাদের পুরো বলবো। দেখুন কী কী আছে আগে দেখে নিন। কত সুন্দর সুন্দর আমার ভাই আমার দাদা আমার কাকা আমার জেঠু মামা তাদের জন্য পাঞ্জাবি একদম হাতের কাজ পেইন্ট করা। এই দেখুন ব্ল্যাক পাঞ্জাবিটা কি দারুণ। এইগুলো আমাদের ডাইনিং টেবিলের সাজাবার জিনিস যেটা অত্যন্ত দরকার হয় খাবার টেবিলে খাবার সময়তে। সব থেকে তো ভালো মেলাতে আমার এইটা লাগলো, দেখুন কি সুন্দর কাঠ দিয়ে তৈরি। সরস্বতীর সাথে ম্যাডাম যদি মনে হয় যদি জায়গা থাকে দুটো ক্লাসিক ড্যান্স কম এগুলো কিসের হচ্ছে দেখুন। শুনলেন কি সুন্দর কাঠে দিয়ে তৈরি এইগুলো, দেখুন এগুলো আমার ছোট ছোট বোন দিদি যে বৌদিরা এইসব পছন্দ করে তাদের জন্য খুব সুন্দর সুন্দর। পূজোর মার্কেটিং করতে গেলে ঝটপট চলে যান এই হস্তশিল্প মেলাতে। এই মেলাটি আর 3 সেপ্টেম্বর অবধি থাকবে। এই দেখুন এগুনি ঘর সাজাতে যদি চান, এই পুজোর সময়তে যদি নিজের বাড়ি সাজান নিজেকে সাজতে চান তো ঝটপট নানা রকমের ব্যাগ কানের গলার। এই হস্তশিল্প মেলা কোথায় বসেছে কি করে যাবেন আর কতদিন থাকছে? আর বেশি দিন নেই। এই হস্তশিল্প মেলা সেপ্টেম্বর 2023 3 তারিখ অবধি থাকবে। তাই জন্যেই সবাইকে বলছি ঝটপট আমার এই ভিডিও দেখে আপনারা চলে যান হস্তশিল্প মেলাতে।
দেখুন এবার কথা হচ্ছে যে মেলাটা কোথায় বসেছে আপনারা কি করে যাবেন এই দেখুন হাতের চুড়ি আহা হা হা গলার হার পূজোর সময় বৌদি এমনি যদি সাজে আহা দেখুন এই মেলাটি দেখুন এইটা কি সুন্দর পুরো মিনেকারি বলছে যে এগুলো চট করে জলে খারাপ হয় না নানান রকমের ব্যাগ খুব সুন্দর সুন্দর জিনিস আছে এই মেলাতে বেশিরভাগ আমাদের আমার বৌদি দিদি বোন কাকিমা জেঠিমার জন্যই আছে যারা একটু সাজতে পছন্দ করে গলার কানের এই সুন্দর সুন্দর ব্যাগও আছে দেখুন এগুলো কি সুন্দর ট্রে ট্রেটের মধ্যে পুরো হাতের কাজ করেছে এগুলো পেন্ট করা হাতে গ্লাস পুরো হাতের কাজের গলার কানের সব এই মেলাটি হচ্ছে এই মেলাটি বসে দেখুন ছাতার মধ্যে পুরো হাতের কাজ হাতে করে পেন্ট করেছে অদ্ভুত সুন্দর লাগছে এই ছাতাগুলোর মধ্যে যে পেন্ট করেছে কি সুন্দর ওড়নি আছে দুপাট্টা আছে শাড়ি আছে সবতেই আপনার হাতে করে আঁকা এই দেখুন এখানে কি সুন্দর ঝুড়ি বানাচ্ছে হাতে সামনে বানিয়ে দেবে আপনাদের তাই না তো হস্তশিল্প মেলাই বলছে চেয়ার আছে টেবিল আছে কাঠের দেখুন মা দুর্গার কি সুন্দর বড় দিকে মানে কাঠের দিয়ে বানানো এটা মা সরস্বতী দেখুন প্যাঁচাটা কি সুন্দর দেখতে লাগছে পুরো কাঠে তৈরি করা এটা একটা ছোট্ট দিকে আলমারি কি সুন্দর বানিয়েছে মনে হচ্ছে সত্যিকার প্যাঁচা বসে আছে এটা দেখুন মা দুর্গা নিজের পুরো পরিবারকে নিয়ে অনেক নানা রকমের জিনিস আছে এগুলো সব গলার হার গলা কানের নানান রকমের এই মেলাটি বসেছে সল্ট লেক সেক্টর 3-তে দেখুন কত বড় বড় প্যাঁচা এটা আপনারা নিয়ে সাজাতে পারেন ঘর ঘরের মধ্যে চেয়ার আছে টেবিল আছে আলমারি আছে তাই জন্য এই ভিডিও দেখে ঝটপট চলে যান সল্ট লেক 3-তে যেখানে এখানে অদ্ভুত মেলা খুব সুন্দর শিল্প মেলা তো দেখেইছেন জানেন কি কি পাওয়া যায় সেমনি আবার একটি শিল্প মেলা যেখানে গিয়ে এই পুজোর সময় শপিং করতে পারেন যেগুলো হাতে বানানো এই দেখুন চটিগুলো কি সুন্দর কাপড় দিয়ে তৈরি করা কি সুন্দর কলমকারি কাপড় দিয়ে দেন চটি বানানো ব্যাগ আচ্ছা এইটা হলো আমাদের দেখার পর সন্ধ্যাবেলাকার ভিডিও কত দেখুন ভিড় আমার ভিডিওটা কেমন লাগছে আপনারা বলবেন আবার নতুন ভিডিও নতুন জায়গাতে নিয়ে আসব তার আগে সবাই কাছে প্রার্থনা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন কেমন লাগছে সেটা বলুন এটা বাইরের পুরো দৃশ্য সন্ধ্যাবেলাকার রাত্রিবেলাকার আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই ধন্যবাদ।